স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রতুয়া 1 নম্বর ব্লকের শাহাপুর এলাকায় রেশন ডিলারশিপের জন্য বিজ্ঞপ্তি বেরোয়। তারপর একজনকে রেশন ডিলার হিসেবে নিয়োগ করা হয়, আর এই নিয়োগ ঘিরে শুরু হয়েছে যত বিতর্ক। কারণ ওই এলাকার রেশন ডিলারশিপ পেয়েছেন রতুয়া 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রুকসানা পারভিনের স্বামী আফসার আলী। অভিযোগ, নিয়ম না মেনে তাকে রেশন ডিলারশিপ দেওয়া হয়েছে। এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে জেলা খাদ্য দফতর এবং মালদা জেলা শাসকের কাছে, এমনকি মেল করে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। রেশন ডিলারশিপের জন্য আবেদনকারী শেখ আতাউরের অভিযোগ, সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ডিলারশিপ দেওয়া হয়নি। প্রভাব খাটিয়ে নিজের স্বামীকে ডিলারশিপ পাইয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতে একটা রেশন ডিলারের ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেই ভ্যাকেন্সিতে মানে 3/4 থেকে 24/4 লাস্ট ডেট ছিল, এবং সেই ভ্যাকেন্সি আরও অনেকজন অ্যাপ্লিকেশান করেছে, তার সঙ্গে আমিও অ্যাপ্লিকেশান করি। অ্যাপ্লিকেশানে সবচাইতে গ্রহণযোগ্য আমি ছিলাম, কারণ আমার এই লোকেশানে নিজস্ব সম্পত্তি আছে, জমি আছে, গোডাউন আছে, যে সরকারি গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া ছিল সমস্ত ক্রাইটেরিয়ায় আমার ফুলফিল আছে। ফুলফিল থাকা সত্ত্বেও একজন মহিলা সভানেত্রী তৃণমূল কংগ্রেসের তার স্বামীকে রেশন ডিলার পাইয়ে দিয়েছে, অথচ তার এখানে কোনো জমি নাই, কোনো গোডাউন নাই, তার কোনো কাগজপত্র ক্রাইটেরিয়া ফুলফিল আপ হয়নি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রতুয়া 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী রুকসানা পারভিন। তিনি বলেন, আমি 2022-এ পদ পেয়েছি, কিন্তু রেশন ডিলারশিপের প্রক্রিয়া দীর্ঘদিন আগে থেকেই চলছিল। আমার অনেক দিনের ব্যাপার, আমি তো পদ আপনার 2022-এ পেলাম, এই রিসেন্ট আমার পদ দিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু আমার রেশন দোকানের প্রসেস অনেক দিন আগে থেকেই চলছে। এটা নাই যে আমার পদ নিয়ে সেটা হয়েছে, এটা কেউ বলতে পারবে না। এই বিষয়ে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অবলান ভাদুরী বলেন, তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, টাকা ছাড়া তৃণমূল কোনো কাজ করে না, চাকরি থেকে রেশন ডিলারশিপ সব বিক্রি হচ্ছে। রাজ্য সরকার এবং তৃণমূলের এই গভর্নমেন্ট এটা একদম পচে গেছে মাথা থেকে পা পর্যন্ত, এবং চারিদিকে দুর্নীতি ছাড়া এদের কিছু নেই। চাকরিদের নাম করে টাকা, পুকুর ভরাট জমি ভরাট করে টাকা, তোলাবাজি করে টাকা, রেশনের ডিলার বেচে টাকা, সমস্ত কিছু বেচে যেখান থেকেই যা টাকা পাওয়া যায় তার ব্যবস্থা এখানে চলছে। একটা কর্পোরেট কোম্পানি তৃণমূল কংগ্রেস হয়েছে, আর কর্পোরেট কোম্পানির স্টাফ হচ্ছে জেলার তৃণমূলের পদাধিকারীরা, নেতৃত্বরা। তো এটাই স্বাভাবিক এই ঘটনা, টাকা ছাড়া তৃণমূলের সরকারের কোনো কাজ হচ্ছে না। এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এর সঙ্গে তৃণমূল জড়িত নয়, অনিয়ম হলে ডিলারশিপ ক্যান্সেল হবে। আমার এখানে কিছু করার নেই, ডিএম এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিব ওদেরকে, এটাই। যদি অনিয়ম হয়ে থাকে, অনিয়ম হলে ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক ক্যান্সেল হবে। দলের একজন পদে আছেন, তার হাজবেন্ড দল বল বলে কোনো কথা নেই, অনিয়ম হলে ক্যান্সেল হবে। শিক্ষক নিয়োগ সহ একাধিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জর্জরিত রাজ্যের শাসক দল। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছেন বিরোধীরা। তবে এর মাঝেও প্রায় রোজই দুর্নীতির অভিযোগ আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের আগে তা চিন্তায় রাখবে তৃণমূলকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।